আমার নাম ফাতেমা বেগম আমি ক্লাস 10 এ পড়তে পড়তে আমার বিয়ে হয়েছিল একটা মেয়ে হওয়ার পরে সে পাগল হয়ে যায় মানুষের বাসায় বাসায় কাজ করি ঘেরে কাজ করি মাটির কাজ করি মা বাপ দেখাশোনা করি কোলে একটা বাচ্চা আছে ছেলে এখানে আমি কাজ করতে পারি না তেমন এই আমার সংসার খুব অভাবে যায় ঘরের অবস্থা এই এতে 20,000-30,000 টাকা এরকম খরচ আমি কোথা থেকে পাবো ওই বৃষ্টি আসলে ছাতা মুড়ে বসে থাকি মা প্রথমে চেষ্টা করলে আমি খুলনায় নিয়ে চিকিৎসা করে ভালো করাইছি তারপরে চেষ্টা করি বিজনিপুরি রয়েছে তার ওষুধ পানি যোগাতে পারি না নিজেই তো পারি না কাজকাম করে খাই তা ওষুধ যোগাবো কোথা থেকে বাবাও এষ্টাকের রুগী একবার বাবাও আয় করতে পারে না আমারও দেখতে কম বেশি বাংলাদেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং পিকেএসএফ এর যৌথ উদ্যোগে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পোর পিপল পিপিইপিপি শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে উন্নয়ন সহযোগী এফসিডিও এবং ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করছে পিকেএসএফ এর তত্ত্বাবধানে প্রসপারিটি প্রকল্পের আওতায় বরদল ইউনিয়নে বসবাসরত মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের করে তাদের টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে নানা ধরনের কর্মকৌশল প্রয়োগ এবং তা বাস্তবায়নে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে উন্নয়ন প্রচেষ্টা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সাতক্ষীরা জেলায় তালা উপজেলা থেকে আমাদের কার্যক্রম শুরু করি প্রথমে আমরা আত্মসামাজিক কিছু কার্যক্রম হাতে নেই যেমন বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা স্কুলমুখীকরণ স্বাস্থ্যসেবা তাছাড়া ঋণ কার্যক্রম দক্ষিণ পশ্চিম অঞ্চলে সুন্দরবন আইলা চিডোরের ফলে আরও সমস্যার সৃষ্টি হয় এবং এখানে জীবনযাপন সুযোগ না থাকায় এলাকা ছেড়ে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় চলে তাদের জীবন চালাতে হয় এমনই একটা অবস্থার মধ্যে দিয়ে পিকেএসএফ এর অর্থায়নে শুরু হয় পোস্টপার্ট প্রকল্প নামে একটা প্রকল্প দুইটা উপজেলায় পাঁচটা ইউনিয়নে এই প্রজেক্ট বাস্তবায়ন করছে অতি দরিদ্র সদস্য চিহ্নিত করার জন্য পিপিটি এর মাধ্যমে উন্নয়ন প্রচেষ্টার বর্দাল ইউনিয়ন আমরা পাইলটিং হিসেবে কাজ করছি প্রসপারিটি প্রকল্প নামে একটা প্রকল্প আপনাদের এখানে বাস্তবায়ন হতে যাচ্ছে প্রকল্পটা আপনাদের এখানে অতি দরিদ্র জনগণদের নিয়ে কাজ হবে আপনাদের এই পাড়াটাকে আমরা একটা ম্যাপ তৈরি করব রাস্তা আছে তাহলে পূর্ব সাইডে এটা হচ্ছে পিসের রাস্তা অতি দরিদ্র লোক কত পরিবার আছে এবং সেই লোকগুলোর কিছু মানদণ্ড আমাদের এখানে আছে বসত ভিটা সহ জমির পরিমাণ 20%, ঠিক আছে? উপার্জনকারী সংখ্যা একজন মাসিক গড়ায় 7,000 টাকা বসত ভিটার ধরন যে ঘর তার আছে সেটা খড় হতে হবে ছন হতে হবে গোলপাতা হতে হবে কাঁচা ঘর তারপরে মজুরি ভিত্তিক পেশা তার মানে দিন মজুর ইটের ভাড়া শ্রমিক ধান চালক এগুলো ইটের রাস্তার উত্তর সাইডে মসজিদের বাড়ি তাই না তাহলে এটা হচ্ছে মসজিদের বাড়ি আচ্ছা বলুন তো এই যে আপনারা বিল বলছেন বিলের ধারে কার বাড়ি আছে এ বাড়বে তাই না মানে আমাদের পরে তিনটে সুবিধা হবে তাই না 150টি পরিবারের ভিতরে আমরা অতিদরিদ্র সদস্য পাইছি 47টি খানা এই যে অতিদরিদ্র সদস্য পরিবারগুলো আমাদের নির্বাচন করে আপনারা দিয়েছেন এগুলো আমরা একটু সরজমে দেখবো হেঁটে হেঁটে দেখানো যাবে তাহলে আপনারা কে একটু সমাজ মানে কে কে আমাদের একটু সমাজ দিতে পারবেন এরপরে আমরা ট্রানজিটর করি আনারবা বাড়ি আছে আমরা আসছি উন্নয়ন প্রচেষ্টা থেকে আপনাদের একটা জরিপ হয়েছিল আপনাদের পাড়ায় বসে আপনার নামটা আমাদের তালিকায় আসছে তো আপনার বাড়িটা দেখতে আসছিলাম ঠিক আছে টেনজি ডক সম্পূর্ণ করার পরে সেন্সাস করি ট্যাবে ইম্পোর্টের মাধ্যমে আমরা এটা পিকেএসএফ এর কাছে পাঠাই ইনকাম করে কয়জন একজন আমি একা করি সদস্য কতজন পাঁচজন পিকেএসএফ অধিকতর যাচাই বাছাই করে আমাদের কাছে ডাটা শিট পাঠায় আমরা এলাকায় এই শিটটা জনগণের মধ্যে উন্মুক্ত করি সেখান থেকে ভ্যালিডেশন ভেরিফিকেশনের মাধ্যমে আমরা সদস্য চিহ্নিত করি আচ্ছা আপনার বাড়ি কয়জন লোক আছে পাঁচজন ইনকাম করে কয়জন তিনজন কে কে ইনকাম করে দুই ছেলে আর স্বামী ছেলেরা কি করে ছেলেরা দোকান চালায় দুইজন হয় আচ্ছা জমি আছে কতটুকু 1.5 বিঘা আপনাদের এখানে যে আগে যে জরিপ করতে আসছিল সে ওই ওতে কি 1.5 বিঘা বলছেন এখানে একটু কম আছে যাই হোক পিবিসির মাধ্যমে আমরা এখন এই সদস্যদের বিভিন্ন আইজিএ মূলক সেবা প্রদান করছি তার মধ্যে হাঁস মুরগি পালন ব্রয়লার মুরগি পালন দেশি মুরগি পালন এইভাবে আমরা তাদের আয়টা বাড়ানোর জন্য যাতে তারা তাদের পরিবারে সচ্ছল হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমি জামিলা খাতুন দক্ষিণ ঘুগরাঘাটে আমার বাড়ি আমার এই উন্নয়ন প্রচেষ্টা থেকে মুরগির খামার করা টাকা দিয়েছে মুরগির খামার করেছি মুরগির খামারে বাচ্চাও তুলিছি কারণ বাচ্চা এখন বড় হচ্ছে বড় হলে বিক্রি করে
টাকা সংসারে কিছু লাগাবো, আবার পুনরায় বাচ্চা তুলবো। আগে স্বামী কামাই করতো, ইনকাম করতো, টাকা চাইলে গ্যামজাম হতো। এখন আমার এই বিক্রয় করে আমার হাতে কিছু টাকা থাকলে আর সংসারে গ্যামজাম হবে না। এর পাশাপাশি প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দর্জি প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও বিবিসিতে মা ও শিশু ফোরাম গঠন করছি। প্রতি সপ্তাহে আমাদের সিএনএস ফেরা যে মোয়াক মাপছে, ওজন মাপছে, যেভাবে ওজন বৃদ্ধি হওয়ার কথা ছিল সেইভাবে হচ্ছে কিনা সেইভাবে তাদের পরামর্শ দিচ্ছে, সেই সাথে সাথে তাদের পুষ্টিকর খাবার বিষয়ে পরামর্শ দিচ্ছে, যাতে তাদের স্বাস্থ্য সেবাটা ভালোভাবে বেড়ে যায়, এই ভবনে তাদের মনিটরিং করছে। প্রসপারিটি প্রকল্পের আয়োজনে যুব ফোরাম কর্তৃক আয়োজিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে শিশু নবীন প্রবীণ সহ অংশগ্রহণ করে গ্রামের দর্শক। তাদেরকে কাজ সৃষ্টি করে তারা যেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা এই ধরনের মোকাবেলা করে এখানে টিকে থাকতে পারে, সেই ধরনের প্রকল্পে আমরা এখানে কার্যক্রম করে তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করবে বলে আশা ব্যক্ত করছি।